সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাশ অমলেট। অসম্ভব মজার একটি রেসিপি, আর সবথেকে বড় কথা হচ্ছে অনেকটা সহজ রেসিপি এই লাশ অমলেট। আপনারা যখন খুশি তখনই এটা বাসায় বানিয়ে খেতে পারেন। তো এই লাশ অমলেট বানানোর জন্য আমাকে নিতে হচ্ছে 3টি ডিম। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন। তো আমি 3টি ডিম নিয়েছি। একটি বড় বাটিতে নিয়েছি। এখন খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানো ডিমের সঙ্গে আমি এখন অ্যাড করব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়েও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তো চিনি আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা ভালো করে গলে যায়। তো ডিমের মিশ্রণটাকে আমি একটু মেপে নিচ্ছি। একটা মেজারমেন্ট কাপের মধ্যে আমি ডিমটাকে মেপে নিচ্ছি। তো 1 কাপ পরিমাণ ডিমের মিশ্রণ হয়েছে। আর এই মেজারমেন্ট কাপের ঠিক 1 কাপ পরিমাণ দুধই আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমি এই ডিমের মিশ্রণের মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে নিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছিলাম। তো দুধ আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন আপনাদের অমলেটটা ততই ভালো হবে। তো আমার মিশ্রণটা মেশানো হয়ে গেছে। আমি এখন এটাকে একটি স্টিলের বাটির মধ্যে ঢেলে নিয়েছি। স্টিলের বাটির মধ্যে অমলেটটা করলে খুব ভালো হয়। তো বাটিটার মধ্যে মিশ্রণটা ঢালার আগে আপনারা অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। এতে করে খুব সহজেই আপনারা অমলেটটাকে খুলে নিতে পারবেন। তো একটা হাঁড়ির মধ্যে আমি আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটেছে। এটার মধ্যে আমি একটি স্ট্রেনার বসিয়ে ডিমের মিশ্রণের বাটিটা বসিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে আমি এটাকে 20 মিনিট জাল করেছি। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার অমলেটটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এই অমলেটটাকে 10 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি। তো দর্শক শ্রোতা, আমার অমলেটটা ঠান্ডা হয়ে গেছে, মানে বাটিটা পুরোপুরি ঠান্ডা। এখন আমি এটাকে খুলে নেব। তো একটি স্প্যাচুলার সাহায্যে আমি সাইডটা একটু আলগা করে দিচ্ছি। এতে করে ডিম মোল্ড করতে খুব সহজ হবে। এখন একটি প্লেট নিয়েছি আর প্লেটটাকে আমি বাটির উপরে রেখে অমলেটটাকে ডিমোল্ড করে নিচ্ছি। মাশাল্লাহ, আমার অমলেটটা অসম্ভব ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, আর বাটিটা থেকে খুব ভালোভাবেই খুলে এসছে। দেখতেই পাচ্ছেন বাটির গায়ে 1 ফোঁটাও অমলেট লেগে নেই। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতে পেলেন মাত্র অল্প সময়ের মধ্যেই আমার এই রেসিপিটি হয়ে গেছে। আমি একটি আঙুর একটু কেটে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে চেরি দিয়েও ডেকোরেট করতে পারেন। এখন আমি এই অমলেটটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। মাশাল্লাহ, অমলেটের ভেতরটাও খুব সুন্দর হয়েছে, খুব সফট, নরম, তুলতুলে, একদম পুডিংয়ের মতো। আপনারা এটাকে পুডিংয়ের আত্মীয় বলতে পারেন, ভুল হবে না। তো অসম্ভব মজার হয়েছে খেতে। আমি আপনাদেরকে খেয়ে তারপর বলছি খুবই ভালো হয়েছে, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। তো দর্শক শ্রোতা, আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।